বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব, কোনো চিন্তা নেই। পালিয়ে থাকে লন্ডনে, এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে। শেখ হাসিনার টানা 15 বছরের বেশি সময়ের শাসনামলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, ফলে নির্দ্বিধায় চলেছে জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো মানবতা বিরোধী অপরাধ। এই সুযোগে বহু গণমাধ্যমের কর্তাদের অনেকে নানা কৌশলে নিজ প্রতিষ্ঠানের মালিকপক্ষকেও জুজুর ভয় দেখিয়ে রীতিমতো জিম্মি করে ফেলে। সেই ধারাবাহিকতায় পতনের মুহূর্তেও সরকারের শক্তি প্রয়োগের কবলে ছিল গণমাধ্যম। আবার বহু গণমাধ্যম পতিত সরকারের পক্ষে প্রচারণা করে এবং বিরোধী দল ও ভিন্ন মতের চরিত্র হরণের ক্ষেত্রে মুখ্যপাত্রের ভূমিকা পালন করতে দেখা গেছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, হাসিনা সরকারের পতনের পর এখনও অনেক মিডিয়ার আচরণে গণতান্ত্রিক ভাব দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে 20 আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি উল্লেখ করেন তার বক্তব্যে। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অভ্যুত্থানে, জনগণের প্রত্যাশা। আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। ফ্যাসিবাদী সরকারের আমলে বিরোধী দল মত দমনে যেসব অপকৌশল নিয়েছিলেন শেখ হাসিনা, সেগুলো জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, গত 15 বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। সাগররুনি হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হলো না, সেই প্রশ্ন আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন। জনগণ আপনাদের কাছ থেকে আয়না ঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায়। হাসিনা দেশটাকে লুটেরার রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। গণহত্যাকারী খুনি হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল, গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই আপনাদেরকে। গণমাধ্যমের জন্য এই আহ্বানের কারণ হিসেবে তারেক রহমান যা উল্লেখ করেছেন তা ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক বলে এরই মধ্যে বেশ আলোচিত। গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতন ভোট ডাকাতি, গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না, যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদেরকে স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে। সংবাদপত্রের সকল সংবাদকর্মীকে অনুরোধ জানাই, তবুও বেশিরভাগ টেলিভিশন ও সংবাদপত্রের নিউজে দেখা যায়নি বড় কোনো পরিবর্তন। প্রশ্ন বাড়তে থাকে, তাহলে কি ফ্যাসিবাদীর দোসরদের কবল থেকে মুক্ত হতে পারেনি গণমাধ্যম? যা প্রকাশ্যে জনসভায় তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন, কিন্তু পুরো মিডিয়া হাসিনা এবং তার দোসরদের, অলিগার্কদের, ক্রিমিনালদের, খুনিদের বলতে চাই না, সবাই জানেন, যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান, হাসিনার ফ্যাসিবাদের দোসরদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন, প্রত্যেকটা মিডিয়া হাউস
এই একই ইস্যুতে খোলাখুলি কথা বলেন নির্যাতিত সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। কারামুক্ত হয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণমাধ্যমের ওপর চেপে থাকাদের বিস্ময়কর কিছু তথ্য দেন। আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে, কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে? কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। আশার কথা হচ্ছে ধীরে ধীরে গণমাধ্যমের ওপর দীর্ঘদিন ভর করে থাকা এই স্বৈরাচারের প্রেতাত্মারা নিজেরাই সংশোধন হচ্ছেন, আবার অনেককেই বিদায় নিতে হচ্ছে সাংবাদিকতার মতো এই মহান পেশা থেকেই, যাচ্ছেন কারাগারে, কেউ ছাড়ছেন দেশ। ন্যাশনাল ডেস্ক, প্রবাস বার্তা, ঢাকা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।